সদর দক্ষিণ থানায় একটি দস্যুতার ঘটনা ঘটে, যেখানে একজন মুদির দোকানদার ব্যাংক থেকে 5,08,000 টাকা তুলে নিয়ে যাচ্ছিল। সেই মুদির দোকানদারকে ডিবি পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তারপরে সেই মুদির দোকানদারের বর্ণনা অনুযায়ী তাকে মাইক্রোবাসের পিছনে সিটে তাকে আটকে ফেলে, তাকে সিটের পাদানের কাছে শুয়ে ফেলে এবং ভয়ভীতি দেখায়। ভয়ভীতি দেখে টাকাটি নিয়ে হাইওয়ের কোনো একটি জায়গাতে তাকে ড্রপ করে দিয়ে চলে যায়। ঠিক একই রকম ঘটনা 12-8 অর্থাৎ আগস্টের 12 তারিখে মুরাদনগর থেকে 12 লক্ষ টাকা নিয়ে, মুরাদনগর থানাধীন কোম্পানিগঞ্জ ইসলামী ব্যাংক থেকে 12 লক্ষ টাকা নিয়ে আরেকজন ব্যক্তি যাচ্ছিলেন দেবিদ্বারে। সেই ব্যক্তিটিকেও পথের মধ্যে আটকে ফেলে এবং একটি লাল রঙের প্রাইভেট কার থেকে তিনজন বেরিয়ে আসে, যাদের একজনের কাছে লাঠি ছিল, একজনের কাছে হ্যান্ডকাপ ছিল এবং একজনের কোমরে একটি পিস্তল সদৃশ ছিল। আমরা পরে জেনেছি সেটি ভুয়া পিস্তল। তো তারপরে সেই লোকটিকে ব্যাগ সহ তুলে নেয়, তুলে নিয়ে একইভাবে লাল রঙের প্রাইভেট কারের পিছনের সিটের পাদানির নিচে তাকে শুয়ে ফেলে এবং তাকেও ভয়ভীতি দেখিয়ে 12 লক্ষ টাকা নিয়ে হাইওয়ে কোনো একটা জায়গাতে ড্রপ করে দিয়ে যায়। এরপরে গৌরীপুর থানায় চলতি মাসের অর্থাৎ অক্টোবরের 9 তারিখে, অক্টোবরের 21 তারিখে আরেকটি ঘটনা ঘটে। আরেকজন ব্যক্তি ব্যাংক থেকে বিকাশ ব্যবসায়ী 5,50,000 টাকা নিয়ে যাচ্ছিলেন। তিনি তার সেফটির জন্য কয়েকটা ট্রান্সপোর্ট চেঞ্জ করেছেন, তারপরেও তাকে ফলো করে সেই গোয়াডিবি পরিচয় দানকারী ডাকাত দল এসে তাকে অ্যাকর্ডিংলি গাড়িতে উঠিয়ে নেয় এবং তার কাছ থেকে 5,50,000 টাকার ব্যাগটি নিয়ে তাকে পথের মধ্যে হাইওয়ের একটি জায়গায় ফেলে দেন। তো পরপর যে তিনটি ঘটনা, তা আমাদের তিনটি ঘটনা একই ধরনের এবং ডিবি পরিচয় দিয়ে তারা নিয়েছে। আমরা আসলে প্রথম দিন থেকেই খুবই তৎপর হই। আপনারা জানেন যে হাইওয়ে আসলে সেফটি সিকিউরিটি নিয়ন্ত্রণ করে হাইওয়ে পুলিশ, আমরা সাপ্লিমেন্ট করি প্রয়োজন অনুযায়ী, আমরা সাপ্লিমেন্ট করি। তো ঘটনাগুলো কিন্তু অলমোস্ট সবগুলো হাইওয়েতে, অর্থাৎ হাইওয়ের কাছ থেকে তুলে নিয়েছে এবং হাইওয়ে দিয়ে পাস হয়ে গেছে কোনো একদিকে, আইদার চিটাগাং দিকে অথবা ঢাকার দিকে। তো তারপরে আমরা এটাকে সর্বোচ্চ আমাদের রিপোর্ট দিয়ে এটাকে উদ্ধার করার জন্য এবং আমাদের একটা টিম বেশ কিছুদিন ধরে তাদের গতিবিধি আমরা টের পাই। আমরা তাদের মুভমেন্টগুলো খেয়াল করি যে শুধুমাত্র কুমিল্লাতে নয়, তারা ময়মনসিংহের দিকেও মুভ করে এবং আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যে এই একটি টিম, আমি যখন ময়মনসিংহের পুলিশ সুপার ছিলাম তখন আমার হাতে ধরা পড়েছিল এবং সেটা ময়মনসিংহে 65 কিলোমিটার যে সিসি ক্যামেরা বসিয়েছিলাম সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা উদ্ধার করেছিলাম। তো যাই হোক, তারপরে আমাদের টিম মুভ করে, টিম মুভ করে আমরা এই কয়েকদিনের ড্রাইভে আমরা 4 জনকে ধরে ফেলেছি। যে 4 জন অপারেশনে ছিল সেই 4 জনকে ঢাকার মিরপুর, গাবতলি এবং বসিলা আর সাভার থেকে আর হচ্ছে গাজীপুর থেকে, এই 5টি জায়গা থেকে আমরা 4 জনকে গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে 1,50,000 টাকা অর্থাৎ লুটে নেওয়া 1,50,000 টাকা উদ্ধার করি, সাথে সেই খেলনা পিস্তল, কাবার সহ খেলনা পিস্তল, একটা হ্যান্ডকাপ, একটা ওয়াকি টকি, ডিবির কোটি, একটি লাঠি এবং একটি মেরুন রঙের প্রাইভেট কার। যে মেরুন রঙের প্রাইভেট কারটি দিয়েই কিন্তু মুরাদনগর থেকে দেবিদ্বারে যে লোকটি টাকা তুলে যাচ্ছিলেন ইসলামী ব্যাংক থেকে, সেই টাকা এই মেরুন কালারের প্রাইভেট কারে করেই ডাকাতি করেছিল। এটা হচ্ছে আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট এবং এই অ্যাচিভমেন্টটা হওয়ার পরে আমরা ব্যক্তিগতভাবে খানিকটা স্বস্তিতে আছি যে এই টিমটি ক্র্যাশ হয়ে গেলে আলটিমেটলি পরবর্তীতে হয়তো এই ন্যাচারের অর্থাৎ বিকাশের টাকা, ব্যাংকের টাকা, ব্যাংকের সামনে ওত পেতে থেকে ডাকাতের একজন হয়তো ওত পেতে থাকে, খানিকটা দূরে একজন থাকে, তারপর অনেক দূরে 3-4-5 কিলোমিটার দূরে যে ফলো করে সেই লোকটিকে তুলে নেয়। এই যে অভিনব কায়দায় সিবি পরিচয় দিয়ে যে ডাকাতি করা বা দস্যুতা করার যে টিমটি, সেই টিমটি ক্র্যাশ হয়ে গেলে আলটিমেটলি হয়তো আমার মনে হয় যে বেশ কিছুকাল আর কুমিল্লাতে এই ধরনের ঘটনা ঘটবে না। আপনাদের সদয় অবগতির জন্য আমি আর একটি বিষয় জানাই, তাদের একজনের বাড়ি হচ্ছে শেরপুর, একজনের বাড়ি হচ্ছে ভোলা, একজনের বাড়ি যশোর আর একজনের বাড়ি জয়পুরহাট। অর্থাৎ এই 4 জনের কেউই কুমিল্লার নাগরিক না, অর্থাৎ এরা অত্যন্ত পেশাদার এবং এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এরা শুধু কুমিল্লা নয়, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, এই সকল রুটগুলোতে তারা কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্টলি এই ডাকাতিগুলো করে।
আমাদের কাছে প্রাথমিকভাবে এইটুকু তথ্য আছে। আমরা গতকাল রাতে গভীর রাতে রাতের শেষের দিকে অভিযান আমাদের শেষ হয়েছে, প্রাইমারি অভিযান। আমরা জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছি, আমরা আরো জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে আরো অভিনব তথ্য পাবো, সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো। থ্যাংক ইউ।